ওয়েলকাম এভরিওয়ান, ডুওলিঙ্গো ইংলিশ টেস্টের সেকেন্ড ক্লাসে সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা মূলত যে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট ফ্যাক্টরটা থাকে সেই জিনিসটাকে আমরা ফুল ব্রেক ডাউন করছিলাম এবং সেই জিনিসটাকে নিয়ে পুরোপুরি আলোচনা করছিলাম, এবং তার শেষ মুহূর্তে আমরা বলে আসছিলাম যে আমরা তাহলে ইপিটির ক্ষেত্রে যে ডুওলিঙ্গো ইংলিশ টেস্টকে বেশি প্রাধান্য দিচ্ছি বর্তমান সময়ে, সেই ডুওলিঙ্গো ইংলিশ টেস্টকে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। অর্থাৎ টেস্টটাকে আমরা পুরোপুরি চেক করব যে এই টেস্টটাতে কি কি দরকার থাকছে, কি কি কমন জিনিসগুলো ম্যান্ডেটরি, এবং কিভাবে আমরা পুরো প্রিপারেশন বা ফ্যাক্টরাইজ করব জিনিসটাকে, সেই জিনিসটা নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করতে যাচ্ছি। তো আরেকবার একটু রিক্যাপ দিয়ে দিতে পারি ছোটখাটো করে, সেটা হচ্ছে যে ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট ফ্যাক্টরটা আছে। ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট হচ্ছে একটা লাইক ডেস্কটপ বেসড একটা টেস্ট, যেটা হচ্ছে ফুললি অনলাইনে হয় এবং আমরা নিজেদের বাসায় বসে টেস্টটা দিতে পারি উইদিন ওয়ান আওয়ার। তো এই জিনিসটাকেই আমরা মাথায় রেখে আমরা আমাদের স্ক্রিনের দিকে চলে যেতে পারি, যেখানে যে মূলত আমরা আলোচনা করতে পারি যে কিভাবে আসলে ডুওলিঙ্গো ইংলিশ টেস্টটা কতটা প্রফিশিয়েন্টলি কাজ করা যাচ্ছে বা কি কি দরকার পড়ছে। তো জাম্প টু আওয়ার স্ক্রিন। তো এইবার আমরা একদম ডুওলিঙ্গো ইংলিশ টেস্টের স্ক্রিনে চলে আসলাম। তো সেইখানে আসলে আমরা একটা কমনলি দেখতে পারবো যে তারা আসলে বর্তমান সময়ে আমাদেরকে কোন কোন জিনিসটা অফার করছে। ওকে, তো একদম ফার্স্ট থেকে যদি আমরা শুরু করি, এইটাই হচ্ছে ডুওলিঙ্গো ইংলিশ টেস্টের বেসিক ওয়েবসাইট, যেটা আমরা কিনা ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট লিখে সার্চ করলেই আমরা ওয়েবসাইটটা পেয়ে যাব। তো এটা যেটা বলছে তারা যে দে সার্টিফাই আওয়ার ইংলিশ প্রফিসিয়েন্সি টুডে, যেটা কিনা আমরা প্রথম থেকেই বলে আসছি এটা একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের সেন্টার, অনেকটা আমাদের বাসায় বসে দেওয়ার মতো একটা সেন্টার। তো তারা যেটা বলছে, টেক দ্য টেস্ট অনলাইন এনি টাইম এনিওয়্যার, বিকজ আমরা এটা যে কোনো সময় রাত্রি 2টা কি 3টা এবং নিজের বাসায় যে কোনো মুহূর্তে আমরা টেস্টটা দিতে পারছি। উইথিন ওয়ান আওয়ার আমরা ফুল এক্সামটা কমপ্লিট করতে পারবো, এবং অনলি উইথিন 2 ডেজ আমাদের কাছে আমাদের রেজাল্টটা চলে আসবে। তো দ্যাট মিনস এটা অনেক তাড়াতাড়ি পুরো জিনিসটাকে ফ্যাক্টরাইজ করে, অর্থাৎ ফুল রেজাল্টটা তৈরি করার ফ্যাক্টর বা এক্সামটা খুব ফাস্ট। থার্ডলি যে জিনিসটা নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে অ্যাকসেপ্টেড ওভার 3000 ইনস্টিটিউশন, তারা প্রতিনিয়ত তাদের ইনস্টিটিউশন বাড়াচ্ছে। আজকে থেকে 1 বছর আগে তাদের ইনস্টিটিউশন ছিল 1000 মতো, এখন সেটা 3000-এর উপর চলে গেছে। বলতে গেলে ওয়ার্ল্ড ওয়াইড তারা মোটামুটি সব রকমের ইউনিভার্সিটিসকে বা ইনস্টিটিউশনসকে তারা কভার করার চেষ্টা করছে। এবং আরেকটা জিনিস যে ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট প্রায় 5 বছর পূরণ করতেছে তাদের, দ্য ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট ইজ টার্নিং 5। তো আমরা এই সিস্টেম থেকে নিচে ধীরে ধীরে যেতে থাকি। তো ফার্স্ট অফ অল অন ডিমান্ড, এটাকে কেন দ্য মোস্ট কনভিনিয়েন্ট টেস্ট বলা হয়ে থাকে, দ্য মোস্ট কনভিনিয়েন্ট টেস্ট বলার কারণ হচ্ছে লাইক টেক দ্য টেস্ট অনলাইন এনি টাইম এনিওয়্যার, নো ট্রাভেলিং, নো টেস্ট সেন্টার, নো অ্যাপয়েন্টমেন্ট, নাথিং, বাসায় বসবো টেস্ট দিয়ে ফেলবো। অনলি 48 আওয়ার্স, হাইয়েস্ট 72 আওয়ার্স, আমাদের রেজাল্টস অ্যান্ড এভরিথিং আমাদের হাতে, এবং রিসিভ আওয়ার ইউর স্কোর অ্যান্ড ইন্টারভিউ অনলি ফর $49, যেখানে অন্যান্য সার্টিফিকেট গুলো ওভার $200 কস্ট করে আমাদেরকে, ইজ দ্য মোস্ট অ্যাফোর্ডেবল ওয়ান। তো এটার পরে আসে যে আমাদের সেন্ড রেজাল্টস টু এভরি স্কুল অন ইউর লিস্ট অ্যাট নো এক্সট্রা কস্ট। এই জিনিসটা আমরা ফার্স্ট ক্লাসে ওইটা নিয়ে আলোচনা করেছিলাম যে থাউজেন্ডস অফ, এখন প্রায় 3000-এর ওপর ইউনিভার্সিটিজ ডুওলিঙ্গোর সাথে আছে, যারা কিনা তোমার রেজাল্ট অ্যাকসেপ্ট করবেই, তারা অন্য কোনো পলিসি রাখবে না তোমার রেজাল্ট অ্যাকসেপ্টের ক্ষেত্রে, এবং এই রেজাল্টের ক্ষেত্রে যে কস্টিংটা এইটা সম্পূর্ণ ফ্রি, পুরোটা ডুওলিঙ্গো নিজেরা নিবে, আমাদেরকে এর জন্য কোনো ধরনের কস্টিং বেয়ার করতে হবে না অন্য টেস্টগুলোতে যেখানে একটা হিউজ অ্যামাউন্ট বেয়ার করতে হয়। এইবার আসি যে লাইক অ্যাকিউরেট রেজাল্ট ফ্যাক্টরটাকে আমরা কি করে ডিফাইন করতে পারি, লাইক অ্যাকিউরেট রেজাল্টস ইন দ্য মিনিটস, লাইক কতটা পরীক্ষা কিভাবে হচ্ছে, কিভাবে আমাদের সেট আপটা করে নিতে হবে, এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো ফার্স্ট অফ অল যখন আমরা আসলে টেস্টটা শুরু করব, একদম মেইন টেস্ট, নট দ্য মক টেস্ট অর নট দ্য প্রিপারেশন, যখন আমরা মেইন টেস্টের দিকে জাম্প করি,
তখন যেটা দেখা যায় যে একটা কুইক সেটআপ দেওয়া হয় যেটা কিনা 5 মিনিটের হয়, সেখানে একটা লাইক ইন্ট্রোডাকশন দেওয়া হয় যে কিভাবে রুলস কি থাকবে টেস্টে, রিকোয়ারমেন্টস কি আছে আমাদের, লাইক পিসিটা কেমন হতে হবে, ডেস্কটপটা কেমন হতে হবে, আমাদের সব লাইটিং অ্যাঙ্গেলস এভরিথিং ওকে আছে কিনা, এই জিনিসটাকে একটা 5 মিনিটের কুইক সেটআপ হয়। আফটার দ্যাট অ্যাডাপ্টেড টেস্ট হয় যেটা কিনা 45 মিনিটসের, এবং এইখানে হচ্ছে রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসেনিং চারটা স্কিলকে নিয়ে আলোচনা করা হয়, যেটাকে তারা অনেক সময় লিটারেসি, কম্প্রিহেনশন, কনভার্সেশন অ্যান্ড প্রোডাকশন এই চারটা ফ্যাক্টর দিয়েও তারা বলে। আমরা এই জিনিসগুলো পরবর্তীতে দেখবো। এবং তারপরে আসে একটি ভিডিও ইন্টারভিউ যেটা কিনা টোটাল 10 মিনিটের হয়ে থাকে, যে পার্টে আমাদেরকে নিজেদের একটা ওপেন এন্ড থেকে আমাদের অ্যান্সার গুলো রেকর্ড করতে হয়। লাইক ফ্যাক্টর হচ্ছে টেস্ট সেন্টারে, আইএলটিএস টেস্ট সেন্টার বলি বা টোফেলের ক্ষেত্রে যখন টেস্ট সেন্টার গুলোতে ভিডিও যে ইন্টারভিউটা হয়, সামনাসামনি একটা মানুষ বসে হয়, এইখানে সেম ইন্টারভিউটা আমরা স্ক্রিনের সামনে বসে দিচ্ছি, ওভার দ্য ওয়েবটা আমাদের ওই পাশের মানুষটা আমাদেরকে এক্সামিন করতেছে। ফ্যাক্টরটা অনেকটা এমন যেখানে কোশ্চেন্স গুলো আগের থেকে আমাদের জন্য দেওয়া থাকে। তো এইবার আসি টেস্ট রিকোয়ারমেন্টস পে। টেস্টের জন্য আমাদের কিছু রিকোয়ারমেন্টস আছে, যে রিকোয়ারমেন্ট গুলো নিয়ে আমাদের আসলে একটু আলোচনা করা দরকার। ফার্স্ট অফ অল টেস্ট রিকোয়ারমেন্টস এর মধ্যে একটা হচ্ছে আমাদের পাসপোর্ট, ড্রাইভার লাইসেন্স অর গভর্নমেন্ট আইডি, এর তিনটার যে কোনো একটা থাকাই এনা, অ্যাজ এইগুলো হচ্ছে আমাদের ফটো আইডি হিসেবে কাজ করে। যখন আমরা আমাদের ফটো আইডি হিসেবে কিছু শো করতে বলা হয়, অ্যাজ আমি যে টেস্ট দিচ্ছি এইটার জন্য আমরা ফটো আইডি হিসেবে এই তিনটার যে কোনো একটা শো করতে পারি। আফটার দ্যাট কোয়াইট ওয়েল লাইক রুম, এইটা কেন যে কোনো ধরনের যদি সারাউন্ডিং এ মানুষকে দেখা যায়, কোনো ধরনের সাউন্ড হয় বা লাইটিং সেট আপটা প্রপার না থাকে, অ্যাট দ্যাট টাইম আমরা কিন্তু আসলে এই টেস্টটা থেকে আমাদের জাস্ট টাকাটাই লস করব, বাট আমাদের টেস্টের রেজাল্ট আসবে না, আমাদেরকে জাস্ট টেস্ট থেকে বলতে গেলে এক্সপেল করা হবে। সো ইয়া কোয়াইট ওয়েল লাইট রুম, 60 মিনিটস অফ আওয়ার ফ্রি টাইম, আর রিলায়েবল ইন্টারনেট কানেকশন, বিকজ উইদাউট প্রপার ইন্টারনেট কানেকশন ড্রপ করলে ইট ক্যান টেক ইউ টু দা এক্সপ্লেন, লাইক তোমাকে ফুল এক্সপেল করে দিতে পারে এই শুধুমাত্র রিলায়েবল ইন্টারনেট কানেকশন না থাকার কারণে। এবং অবভিয়াসলি একটা কম্পিউটার, এই জিনিসটা আবার অ্যাসিওর করতে চাচ্ছি যে উইদাউট আ কম্পিউটার আমরা কিন্তু একটা মোবাইল ফোন দিয়ে কোনোভাবে টেস্টটা টেক বা ট্যাপ দিয়ে আমরা টেস্ট দিতে পারবো না, ফুল সেটআপটাই আমাদের ডেস্কটপ বা ল্যাপটপের জন্যই প্রযোজ্য। এরপর আমাদের যে ডেস্কটপ বা ল্যাপটপটা থাকছে, যে কম্পিউটারটা থাকছে, এইটার ক্ষেত্রে কি কি জিনিস আবার ম্যান্ডেটরি। ফার্স্ট অফ অল আ ফ্রন্ট ফেসিং ক্যামেরা, অবভিয়াসলি এই ক্যামেরাটা ছাড়া তারা আমরা যে টেস্ট দিচ্ছি এই জিনিসটা বোঝার কোনো ওয়ে নেই। সেকেন্ডলি আ মাইক্রোফোন, বিকজ অনেকগুলো টেস্টের ক্ষেত্রে আমাদের স্পিকিং দরকার হবে এবং লাস্টে ইন্টারভিউটার ক্ষেত্রেও, সো গুড লেভেল অফ মাইক্রোফোন অবভিয়াসলি, অ্যান্ড স্পিকার্স, বিকজ স্পিকিং টেস্ট বা লিসেনিং টেস্টে অনেক কিছু আসবে যেটা আমাদেরকে শুনে দেন অ্যান্সার করতে হবে, সো অবভিয়াসলি স্পিকার্স আর নিডেড। তো এই কয়েকটা জিনিস হচ্ছে আমাদের বেসিক টেস্ট রিকোয়ারমেন্ট। অ্যান্ড দেন হচ্ছে তারা যেটা বলে, তারা একটা টেস্ট নেওয়ার মাধ্যমে আমরা খুব সহজে তাদের টেস্ট এফিসিয়েন্সি বা তাদের কাছ থেকে আমরা সার্টিফিকেটটা পেতে পারি। এখানে আরো কিছু বিষয় থাকে, আমরা খুব সহজে একটা জাস্ট অ্যাকাউন্ট খুলে ফেলতে পারি, আমরা সাইন আপে গিয়ে জাস্ট আমরা যদি চাই আমাদের গুগল দিয়ে আমরা ডাইরেক্ট সাইন আপ করতে পারি, অথবা আমরা যদি চাই আমাদের ইমেইল অ্যাড্রেস ইউজ করে, আমাদের এজ অ্যান্ড পাসওয়ার্ড ইউজ করে আমরা একটা অ্যাকাউন্টও ক্রিয়েট করে নিতে পারি। ইটস বোথ এন্ড থেকে দুইটাই পসিবল, বাট একটা জিনিস যেটা হচ্ছে যে যদি গুগল দিয়ে ইউজ করা হয় সেক্ষেত্রে একটা বেসিক ফান্ডা মনে রাখতে হবে, যে এমন একটা অ্যাকাউন্ট ইউজ করতে হবে যেখানে আমাদের প্রপার নেমটা আছে, বিকজ গুগল দিয়ে যখন আমরা লগ ইন করে ফুল টেস্টটা শেষ করি তখন তারা নামের অংশটা মূলত গুগল থেকে টেক করে অনেক সময়, লাইক আমাদের অ্যাকাউন্ট নেমটা, এবং এইটার জন্য পরবর্তীতে টেস্ট রেজাল্ট চলে আসলেও সাবমিশনের পরে নামের একটা প্রবলেমের জন্য অনেক সময় প্রবলেম হতে পারে। ইটস আ কুইক টিপ যে গুগল অ্যাকাউন্ট ইউজ করলে অবভিয়াসলি নামের ক্ষেত্রটা মনে রাখতে হবে, যে নেমটা যেন প্রপার হয়, একদম প্রপার বানান এবং প্রপারলি পুরো নামটাই থাকে যেটা আমাদের পাসপোর্ট বা ফটো আইডিতে ব্যবহার হচ্ছে। অ্যান্ড এজ এর ক্ষেত্রে অবভিয়াসলি যদি গুগল অ্যাকাউন্ট ইউজ করা হয় সেই ক্ষেত্রেও এজটা মাথায় রাখতে হবে, যে গুগল অ্যাকাউন্টের জন্য এজটা ঠিক থাকে। অ্যান্ড বাইরেও এজ যদি এখান থেকে দিই সেই ক্ষেত্রেও একদম প্রপার ডেটিং ইউজ করতে হবে, যেটা কিনা আমাদের ফটো আইডিতে ব্যবহার করা হবে। তো জাস্ট এই চারটা জিনিসকে জাস্ট আমরা যদি ইউজ করি আমরা খুব সহজে একটা টেস্টের
ভেতরে এন্টার করতে পারবো। অ্যান্ড নেক্সট ক্লাসে যখন আমরা যাব তখন আমরা একটা ফুল টেস্ট ভিডিওকে আমরা ব্রেকডাউন করব, যেখানে একটা টেস্টে তারা মূলত কি কি ভাবে একদম স্টার্টিং টু এন্ডিং তারা কোন কোন ফ্যাক্টরটা রাখছে। হয়তো একদম 1 ঘন্টার টেস্ট, একটা হয়তো 3 থেকে 5 মিনিটের একটা টেস্ট ভিডিও আমরা শো কর দেখাবো, যে টেস্ট ভিডিওটাতে একদম ফার্স্টে কি করে ফটো আইডি শো করা থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা পার্টে পার্টে কোন এক্সামটা কি জন্য নেওয়া হয় এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে ব্রেকডাউন করার চেষ্টা করব। তো এই জিনিসটার সাথে আমরা আজকের মোটামুটি ডুওলিঙ্গো ইংলিশ টেস্টের যে একদম প্ল্যাটফর্মটা বা আমাদের ওয়েবসাইটটা নিয়ে আলোচনা করা এইখানেই শেষ করছি। তবে নেক্সট ক্লাসটা অবভিয়াসলি একদম ভিডিও বেসড হবে, খুব ইন্টারেক্টিভ হবে, যেখানে কিনা আমরা একদম ভিডিওর উপর বেস করে বুঝতে পারবো যে ডুওলিঙ্গো ইংলিশ টেস্টটাতে একদম টেস্ট টেকিং এর মুহূর্তে আমাদের কি একটা অবস্থা বা কি সিচুয়েশনের মধ্যে থাকতে হবে। তো এইটার সাথেই সবাইকে আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি এবং থ্যাংকস এভরিওয়ান ফর বিং উইথ আস। থ্যাংক ইউ।